দেখ আজকের ক্লাসটা। This call is now being recorded. কালকে Yes, লাস্ট, sir. ওকে। তো কালকের ক্লাসে তো আমরা কি কি পড়েছি? Sir, कल हम लोग फ्लो मेजरमेंट पढ़े थे और হুম হুম जिससे हम मेजर करते हैं उसके दो डिवाइस है, एक है वेंचुरी मीटर और एक है হুম ऑरिफिस मीटर। तो सर हम उसी को लेके हमने डिस्कस किया था। তো তার মধ্যে আমরা কনস্ট্রাকশন গুলো পড়েছিলাম, যে ভেঞ্চুরি মিটারটা কিরকম কনস্ট্রাকশনটা দেখতে হয় এবং অরিফিস মিটার কিরকম দেখতে হয়। তো ভেঞ্চুরি মিটারের আচ্ছা ক্ষেত্রে গেছিলাম কি, যে ভেঞ্চুরি মিটারের ক্ষেত্রে ডিজাইন স্ট্রাকচারটা যেটা, সেটা হচ্ছে যে কনভার্জেন্ট এবং ডাইভার্জেন্ট পোর্শন ছিল এবং তার মাঝে তো একটা থ্রোট ছিল যেখানে প্রেসার ক্রিয়েট হতো ফ্লুইডে, তাই তো? হ্যাঁ স্যার, ওকে। কিন্তু আমরা অরিফিস মিটার ক্ষেত্রে দেখেছিলাম কি, যে যে পাইপটা বা যে চ্যানেলের মধ্যে দিয়ে ফ্লুইডটা ফ্লো হচ্ছে সেই চ্যানেল বা ফ্লুইডের মধ্যে কি হয়েছিল, কোনো কিছু থ্রোট ছিল না, ওখানে তো একটা প্লেটকে আমরা ইউজ করতাম আপার সাইড এবং লোয়ার মর্নিং সাইড। স্যার। মর্নিং। তো এবার ওই আপার সাইড আর লোয়ার সাইডের প্লেটটা ইউজ করার ফলে কি হতো, যে ফ্লুইডটা ফ্লো হচ্ছিল সেটা কোনো কারণে একটা রেজিস্টিভ কন্ডিশনের সৃষ্টি হতো এবং একটা প্রেসারকে ওখান থেকে ক্রিয়েট করতো। এটা আমরা কালকে পড়েছিলাম কালকের ক্লাসে। তো আজকে আমরা দেখব ওই যে অরিফিস প্লেটটা বলেছিলাম, অরিফিস প্লেটটার ক্ষেত্রে কি ছিল, আমরা যখন একটা ক্রস সেকশনাল ভিউ দেখছিলাম উপরের দিক থেকে একটা বেরিয়ার দেখছিলাম, নিচের দিক থেকে একটা বেরিয়ার ছিল, তাই তো? হ্যাঁ স্যার, ইয়েস স্যার। উপরের ওই বেরিয়ার গুলো অ্যাকচুয়ালি কিন্তু ওখানে যে দুটো প্লেট আছে, মানে উপরের আর নিচের, ওটার যদি আমরা সাইড ভিউ দেখি তাহলে আমরা কিরকম দেখতে পাবো সেটা আমরা আজকে দেখব। বা এই যে প্লেট গুলো, এই প্লেট গুলো আমরা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, তো কোথায় কিভাবে ইউজ করব সেগুলো আজকে আমরা দেখব। তো দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওখানে কি হেডিং দেওয়া আছে, টাইপস অফ অরিফিস প্লেট, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ইয়েস স্যার। ওকে, তো হেডিং দাও তোমরা। হেডিং দাও টাইপস অফ অরিফিস প্লেট ইউজড ইন ফ্লো মেজারমেন্ট। দিয়েছো সবাই হেডিং দিয়েছো? হ্যাঁ স্যার, ইয়েস স্যার, হয়ে গেছে। ওকে, তো লেখো দেয়ার আর থ্রি টাইপস অফ অরিফিস প্লেটস, দেয়ার আর থ্রি টাইপস অফ অরিফিস প্লেটস ইউজড ইন ফ্লো মেজারমেন্ট। ঠিক আছে, ইয়েস স্যার। দে আর মানে সেগুলোর এবার ক্লাসিফিকেশন গুলো আমরা দেখবো। লিখেছো দিয়ে আর বলে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, লিখলাম। ওকে ওকে, এবার তিনটে টাইপস লেখো। নাম্বার ওয়ান দিয়ে লেখো কনসেন্ট্রিক, দে আর কনসেন্ট্রিক, CONCENTRIC।
वैसे हाँ सर, हाँ सर, नेक्स्ट इज इसेंट्रिक, ई सी ई एन टी आर आई सी, एंड द थर्ड वन इज সেগমেন্টাল। আচ্ছা আমার কপিটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তো তোমরা এইভাবেও টাইপস গুলোকে লিখতে পারো, ঠিক আছে, কিংবা পয়েন্ট আউট করে 1 2 3 করেও লিখতে পারো। স্যার স্যার লাস্ট পয়েন্ট কি আছে স্যার? সেগমেন্টাল অর্থাৎ কোনো ইসেন্ট্রিক সেগমেন্ট কে বলি বাদ? না, সেগমেন্টাল, ইয়েস এ স্যার। সি জি হুম হুম এম ই এন টি এল, ঠিক আছে। কারণ দেখবে আমরা যখন কোনো ক্লাসিফিকেশন লিখি বা ছোটবেলায় যখন আমরা 9th 10th বা কিছু জায়গাতে টাইপস গুলো লিখতে গিয়ে আমরা এরকম ভাবে অ্যারো ডিরেকশন দিয়েও মানে ইলাবরেট করি, তাই তো? হ্যাঁ স্যার। তো এভাবেও দিতে পারো কিংবা তোমরা 1 2 3 করেও দিতে পারো, ঠিক আছে। হয়েছে লেখা সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমরা তো কনসেন্ট্রিক, ইসেন্ট্রিক আর সেগমেন্টাল তো আমরা লিখলাম, কিন্তু কনসেন্ট্রিক জিনিসটা কিরকম হয় সেটাও তো আমাদের দেখতে হবে, তাই না? হ্যাঁ স্যার। তো কালকে আমরা যখন পড়েছি তখন সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, এরকম একটা নর্মাল পাইপলাইনিং কে এঁকেছিলাম, দেখা যাচ্ছে আমার খাতাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, সেখানে আমরা কি করেছিলাম, আপার পোর্শন থেকে আর লোয়ার পোর্শন থেকে দুটো প্লেটকে ইউজ করেছিলাম এবং সেগুলোকে বলেছিলাম যে দিস আর দ্য অরিফিস প্লেট, তাই তো? কিন্তু হ্যাঁ স্যার। প্লেট হ্যাঁ স্যার। প্লেটগুলো অরিজিনালি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ভাবে ইউজ হতে পারে, জাস্ট লাইক এরকম কিছু প্লেটের সিচুয়েশন হতে পারে এরকম, অর্থাৎ কি তারা মিডিল পোর্শনটা দিয়ে ফ্লুইডটাকে ফ্লো করাবে, কিছু হতে পারে অর্থাৎ ওপরের পোর্শনটা লার্জ রেজিস্টিভ, নিচের পোর্শনটা স্মল রেজিস্টিভ, অর্থাৎ কি হবে ফ্লুইডটা এই ডিরেকশনাতে ফ্লো করবে না, অর্থাৎ এখানে যেটা কি হচ্ছিল না সোজা ফ্লো হচ্ছিল সেটা এখানে কি হবে ডাউনওয়ার্ড হয়ে ফ্লো করবে, ঠিক আছে, চেষ্টা করবো। বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ইয়েস স্যার। স্যার এটাতে কোনো, হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলো। এটাতে কোনো মানে যদি স্যার সরাসরি ফ্লো হচ্ছিল হুম সেম ইয়েতেই ফ্লো হচ্ছিল, কিন্তু স্যার এটা যদি ডাউনে ফ্লো হচ্ছে এটাতে কোনো মানে কোনো স্পিড মানে কোনো তো স্যার ডিফারেন্স নেই তো দুটোর মধ্যে? ডিফারেন্স তো ডেফিনেটলি কেন থাকবে না, ধরো তুমি ক্লাসরুমে আমাদের কলেজের ক্লাসরুমটাই ভাবো, আচ্ছা ঠিক আছে, আমাদের কলেজের ক্লাসরুমের ক্ষেত্রে কি হতো, যেখানে আমাদের ধরো ব্ল্যাকবোর্ডটা আছে সেখানে যে দরজাটা আছে, ঠিক আছে, যে ফার্স্ট বেঞ্চে বসে আছে তার ছুটির পরে বেরিয়ে যেতে যে টাইমটা বা যে প্রেশারটা দিতে হবে, কেউ যদি লাস্ট বেঞ্চ থেকে এসে ক্রস করে তারপর ওখান দিয়ে বেরিয়ে যায় তার ক্ষেত্রে কি একই হবে? না স্যার, যে ফার্স্টে বসে সে এর আগে বেরোতে পারবে। হ্যাঁ, কিংবা এমনই হলো ধরো যে লাস্টের দিকে সবাই বসে আছে, তুই আমি বললাম যে ঠিক আছে এবার তোমাদের ছুটি হয়ে গেলে তোমরা এবার যেতে পারো, তো তোমাদেরকে কিন্তু তখন ওই ব্ল্যাকবোর্ডের সামনের যে দরজা সেটা দিয়েই ক্রস করতে হবে, তাহলে কি হবে তোমাদের টাইমিংটা বেশি লাগবে, হ্যাঁ বুঝতে পারলাম কি? হ্যাঁ স্যার। কিন্তু কিন্তু তোমরা যদি ওই ফার্স্ট বেঞ্চেই বসতে তাহলে ফার্স্ট বেঞ্চের রেসপেক্টিভলি তোমাদের কিন্তু ব্ল্যাকবোর্ডের সামনের যে দরজাটা সেটা কিন্তু কাছাকাছি, তাহলে টাইমিং ফ্যাক্টরটা একটা ফ্যাক্ট থাকে, হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ তাহলে স্যার। এবার হেডিং দাও কনসেন্ট্রিক প্লেট বা কনসেন্ট্রিক বোর্ড,
বোর মানে কি, আমরা যখন কোনো জায়গায় মানে বলে না যে কোনো একটা নতুন সাবমার্সিবল বা পাইপলাইনিং হচ্ছে, সেখানে একটা বোরিং এর দরকার হয়। ইয়েস স্যার। তো এখানে সেই টার্মটা ইউজ করা হয়েছে। তো তোমরা হেডিং দাও কনসেন্ট্রিক বোর বা কনসেন্ট্রিক প্লেট। सर यहाँ पे सर बोर का स्पेलिंग क्या होगा, BOAR या फिर सर BORE? BORE বোর। দেখো আমি अच्छा স্ক্রিনেতে सर। ডিসপ্লে করছি, দেখতে পাচ্ছ? हाँ सर देखा जाच्छे। ये सर दिख रहा है सर। ওকে, তো কনসেন্ট্রিক বোরের ক্ষেত্রে তোমরা এই ফিগারটাকে একটু ড্র করে নাও, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছো। হয়ে গেছে স্যার। ওকে, তাহলে দেখো কালকে যখন আমরা ক্লাসে পড়েছিলাম বা আজকে যখন আমি একটু আগে এই কপিটা দেখাচ্ছিলাম, তো সাইড ভিউ থেকে প্লেটটা দেখে কি মনে হচ্ছিল, দুদিক থেকে দুটো স্টিক দেওয়া আছে, তাই না? এখন কপিতে যেটা ড্র করেছি, হ্যাঁ তো স্যার। কালকে যখন তোমরা ক্লাসে পড়ছিলে তখন দেখে মনে হচ্ছিল না যে মাঝখানে দুটো স্টিক দিয়ে এটাকে বেরিয়ার করা হয়েছে? কিন্তু অরিজিনালি ভিউটা দেখতে হচ্ছে এরকমই, অর্থাৎ কি একটা ওই যে পাইপ বা চ্যানেল তার মাঝেতে এরকম পজিশনে প্লেটটাকে বসিয়ে রাখা হয়েছে। বুঝা গেল? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার বুঝতে পারছো যে ফ্লোটা কিভাবে মানে একটা প্রেসারকে ক্রিয়েট করছে ফ্লুইডটা? বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। ধরো এটা তো একটা পেন, এটা তো একটা পেন, তাই তো? দেখা যাচ্ছে হ্যাঁ স্যার। তো পেনের যে এইদিকে যে ডায়ামিটারটা, এই ডায়ামিটারটার মধ্যে দিয়ে কোনো ফ্লুইড হচ্ছে ফ্লো করছে, ঠিক আছে? এইদিকেও কি সেম ফ্লুইড ফ্লো করবে? না স্যার। নেই স্যার। কারণটা নো স্যার। কারণটা নেই স্যার। কি? মিস্টার ফ্লো কম রহেগা স্যার, ন্যারো সেকশন। এক্স্যাক্টলি, ন্যারো সেকশন, তাই তো? তাহলে এটা যদি আমরা সাইড ভিউ থেকে দেখি, দেখে মনে হবে যে এখানে একটা জাস্ট এখানে ন্যারো সেকশন, কিন্তু ন্যারো সেকশনের ডায়ামিটারটা কতটা তখনই দেখতে পাবো যদি আমরা এটাকে এরকম ভাবে ভিউটা চেঞ্জ করি, তাই তো? অর্থাৎ ভিউটা যদি দেখি তাহলে কি হবে, একটা সাইডের ভিউ এরকম ডায়ামিটার, বাট অপর যে সাইডটা অপোজিট যে ডিরেকশনটা সেটার দেখো ডায়ামিটারটা কিন্তু খুবই ন্যারো, তাই তো? সিমিলারলি এই যে ন্যারো সেকশনটা দেখতে পাচ্ছ সেরকমই হচ্ছে আমাদের এখানে এই যে প্লেটটা, সেটা আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এরকম ব্যাপারটা হচ্ছে, ইয়েস এটা স্যার। হচ্ছে আমাদের কনসেন্ট্রিক প্লেট। তাহলে অরিফিসের কনসেন্ট্রিক প্লেট কিরকম হয় সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল? ইয়েস স্যার। ওকে, নাও নেক্সট পার্ট ইজ ইসেন্ট্রিক।
heading the mesentery. Hearing this, or someone? Yes, sir. Yes, sir. Okay. তাহলে দেখো ছবিটার দিকে দেখলে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিটা সবাই ভালো করে দেখে নিয়েছো? স্ক্রিনে যেটা দেখাচ্ছে? Yes, sir. হ্যাঁ, স্যার। ইসেন্ট্রিকটা যদি আমরা সাইড ভিউ থেকে দেখি তাহলে কি দেখবো যে একদিকে প্লেটটা এরকম বেশি আর অন্যদিকে প্লেটটা কম, তাই তো? ডাউনওয়ার্ডস এর দিকে। হ্যাঁ স্যার। এটা হচ্ছে সাইড ক্রস সেকশনাল ভিউ, আর তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেগমেন্টাল ভিউ, অর্থাৎ আমরা যদি ওই চ্যানেলটাকে এরকম ভাবে কাট করে নিই তাহলে দেখবো যে প্লেটটা এরকম ভাবে বসানো আছে। প্লেটটা বসানোর জন্য ফ্লোটা তাহলে কোন দিকে হচ্ছে? নিচের দিকে ফ্লোটা ক্রিয়েট করছে। স্যার এই ছবিটা তোমরা ড্র করে নাও। হয়ে গেছে স্যার। তো সবার হয়ে গেছে? Yes, sir. হ্যাঁ স্যার। Yes, sir. Okay. And the last one is segmental. Heading the আমরা কোনো একটা টার্ম সেগমেন্ট কথাটা শুনেছি তো? সেটা কম্পিউটার বা ডেস্কটপের ক্ষেত্রে যখন কোনো কিছু ডেটা নিয়ে কাজ করি তখন একটা সেগমেন্টাল পোর্শন বলে। তো সেগমেন্ট মানে কি স্যার? পার্ট অফ সামথিং। হ্যাঁ, টোটাল একটা পার্টের কোনো একটা পার্টিকুলার পার্ট বা কোনো একটা পার্সিয়াল পার্ট। তো সিমিলারলি এখানেও কি হয়েছে দেখো, এখানে একটা পার্টিকুলার পার্টের একটা টোটাল পার্টের একটা পার্টিকুলার পার্টকে নেওয়া হয়েছে। এবার সেগমেন্টালের সাথে আগের দুটো কনসেন্ট্রিক আর ইসেন্ট্রিক এর মধ্যে একটা ডিফারেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিগারটা থেকে। কি দেখতে পাচ্ছি বলো তো? सर कॉन्सेंट्रिक और इसेंट्रिक में सर वो सर्कल था, वो उसके अंदर से एक सर सर्कल इंस्क्राइब किया हुआ था। सेगमेंटल में सर वो सर्कल नहीं है, स्माइली सर्कल, इमोजी है सर एक। तो हाफ सर्कल, हाफ सर्कल सर। হ্যাঁ, ছবিটা দেখে এরকমই স্মাইলিং ফেসের মতনই লাগছে। এটা ড্র করে নিয়েছো? নেই স্যার, করনা হ্যাঁ আচ্ছা আচ্ছা, ড্র করো না।
डन सर तो सब आई क्या नहीं सर हाँ सर हो गया हाँ सर यस सर তাহলে তিনটে অরিফিস প্লেটটা যে আমরা ইউজ করছি তার প্লেটগুলো টাইপসগুলো আমরা এটা থেকে দেখলাম তাই তো সবাই ক্লিয়ার তো হ্যাঁ স্যার ক্লিয়ার হ্যাঁ স্যার স্যার কারণ এক্ষেত্রেই একমাত্র এই প্লেটগুলোকে ডিসকাস করা সম্ভব কারণ কি এখানে প্লেটগুলো আমরা বিভিন্নভাবে ইউজ করছি কারণটা কি এখানে কিন্তু ইউনিফর্ম চ্যানেলে তো আমরা প্লেট ইউজ করছি এটা যদি ভেঞ্চুরি মিটার হতো ভেঞ্চুরি মিটার ক্ষেত্রে কনস্ট্রাকশনটা অন্যরকম সেখানে থ্রোট দিয়ে আমরা কিন্তু ফিক্সড করে দিয়েছি ডায়ামিটারটাকে তাই তো দুটোর মধ্যে ডিফারেন্স তো এখানে যে ওখানে একটা থ্রোটকে ইউজ করা আছে এখানে থ্রোটকে ইউজ করা নেই থ্রোটকে যেহেতু ইউজ করা নেই সেই জন্য এর যে ডায়ামিটারগুলো বলো বা এই যে প্লেটের ইউজেসগুলো এগুলো কিন্তু ডিফারেন্ট টাইপসের হতে পারছে এখানে যদি কোনো থ্রোট থাকতো তাহলে কি আমরা এই প্লেটগুলো ইউজ করতে পারতাম मतलब सर जो ऑरिफिस मीटर है तो हम लोग सर अपने हिसाब से मतलब कि ऑरिफिस प्लेट मतलब कि अलग अलग टाइप का ऑरिफिस प्लेट हम लोग लगा सकते हैं। করতে পারি কিন্তু এবার কি বলতো একটা স্ট্যান্ডার্ডাইজেশন ফর্ম মানে আছে তো ওকে স্যার আচ্ছা মতলব অলগ সেই অলগ বলছি স্টেপ কা আতা হ্যায় হ্যাঁ ভেঞ্চুরি মিটারের ক্ষেত্রে কি ভেঞ্চুরি মিটারটা একদম ফিক্সড কনস্ট্রাকশন হুম মানে ভেঞ্চুরি মিটারটা তুমি যদি একবার ফিক্সড করে দাও তোমাকে ওই ভেঞ্চুরি মিটারটা নিয়েই কাজ করে যেতে হবে কিন্তু অরিফিস প্লেটের ক্ষেত্রে কি হচ্ছে তোমার ধরো দরকার হলো যে কোনো একটা ফ্লুইড মেজার করছো বা কোনো কোনো পার্টিকুলার ফ্লো আছে অর্থাৎ কি তুমি ধরো কেরোসিন বা কোনো জলের পাইপ লাইনিং এর ক্ষেত্রে যেরকম মেটেরিয়াল বা তার যে সমস্ত ভিসকাস ফাংশন গুলো আছে ভিসকোসিটি আছে সেটার ক্ষেত্রে যেটা হবে গ্লিসারিন বা পেট্রোলিয়াম এই মেটেরিয়ালের ক্ষেত্রেও কি সেম হবে কারণ প্রত্যেকটা কিন্তু ডেন্সিটি আলাদা তাই তো Yes, sir. কিংবা ধরো আমি যদি এখন লিকুইড ছেড়ে দিলাম যদি গ্যাস হাইড্রোজেনের ক্ষেত্রে যে ডেন্সিটি হাইড্রোজেনের যে ওয়েট কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি সেটা হবে কারণ ওখানে কার্বন পার্টিকেল গুলো মিশে আছে সেরকম ডিপেন্ডস অন দ্য ফ্লুইড আমাদেরকে বিভিন্ন অরিফিস এই যে প্লেট ছিল সেগুলো ইউজ করার দরকার পড়ে বোঝা গেল হ্যাঁ স্যার এবার আমরা একটা নেক্সট টপিকে যাবো।